আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর মদিনার মধ্যে বিশাল বড় একটা খেজুর বাগান ছিল খেজুর বাগানের মাঝখানে আল্লাহু আকবার বইলা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল নামাজের মধ্যে যখন দাঁড়াইল তখন বাগানের ভিতরে একটা পাখি ঢুকে গেছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগানটা এত ঘন ছিল পাখিটা কোন দিক দিয়ে বাইর হবে এই রাস্তা খুঁজে পায় না একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে কেবল দৌড়াদৌড়ি করে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে এই পাখিটার দিকে নজর গেল নজর যাওয়ার পরে তার ধ্যান খেল নষ্ট হয়ে গেল নামাজ শেষ করার পরে নবীজির কাছে আসলো ডাক দেখো নবী ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরিপূর্ণ বাগানটা আমি দান কইরা দিবার চাই আমার রাসূলুল্লাহ দেখ আবু তালহা এটা কি বলছো আবু তালহা ডাক দেখো নবী গো বাগানের মাঝখানে নামাজের মধ্যে দাঁড়িয়েছি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে বাগানের ভিতরে পাখি ঢুকে গেল যার কারণে পাখি ডাইনে বামে দৌড়া দৌড়ি করার কারণে আমার নামাজের দেন খেল নষ্ট হয়ে গেল যেই বাগানের কারণে আমার দেন খেল নষ্ট হয়ে গেল ওই বাগান আর আমি রাখব না আমি পরিপূর্ণ বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ এক বেলা শুধু নামাজের দেন নষ্ট হইছে লক্ষ লক্ষ দেরহাম রূপার টাকা হইল ওই বাগানের কেউ কেউ বলেন 50,000 দেরহাম ওই বাগানের ওই দেন খেল নষ্ট হওয়ার কারণে ওই বাগান পরিপূর্ণটা দান করে দিলেন এই যে আবু তালহা এই বাগান দান করে দিছে আপনি কি মনে করেন যে ওনার লস হইছে এটা কিয়ামতের ময়দানে শিয়ার হয়ে দাঁড়াবে এটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে উসিলা হয়ে দাঁড়াবে রব দুনিয়াকে লাথি মেরেছি নামাজকে অগ্রাধিকার দিয়েছি সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন হুঁশ থাকতো না কয় রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন বলে দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন বলে চার রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন এমন সাহাবীও খুঁজে পাওয়া যায় চার রাকাত নামাজের মধ্যে 15 পারা কোরআন খতম করছেন জোরে কোন সুবহানাল্লাহ আমার রাসূলও চার রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন চার রাকাত নামাজের মধ্যে 6.5 পারা ছয় পারা আরো পাঁচ পিসটা চার রাকাত নামাজের মধ্যে পড়ছে রসুলেরও নামাজ আমাদেরও নামাজ রসুল নামাজের মধ্যে কেরাত এমন সলো পড়তেন আমাদের এক পারা রসুলের দুই পিসটা জোরে কোন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দেখো পৃথিবীর মানুষেরা রে ও পৃথিবীর মানুষেরা অসংখ্য বার হয়েছে রসুল নামাজের মধ্যে দাঁড়াইল লম্বা লম্বা কওদা লম্বা লম্বা রুকু সেজদা করার কারণে লম্বা লম্বা কিয়াম করার কারণে রসুলের পা মোবারক ফুলে যাইতো সুবহানাল্লাহ রসুলের দিলের মধ্যে প্রশান্তি না লাগলে বেলালকে ডাক দিয়ে বলতো বেলাল নামাজের ইন্তেজাম করো নামাজ পড়ার ব্যবস্থা করো আর আমি নামাজের মাধ্যমে আমার কলিজাটা ঠান্ডা করতে চাই